নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে তো ভিডিওটি বলার আগে বলি যে দুশো একান্ন নম্বর প্রশ্ন আর এর আগের প্রশ্নগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা এখনই চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে লিস্টে দেখুন টেট হিস্ট্রি বলে দেওয়া আছে পুরো ওখানে আপনারা এর প্লে লিস্টটা পেয়ে যাবেন দুশো একান্ন নম্বরের আগে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আর আরেকটা কথা বলছি আপনাদের আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন যেখানে আপনাদের যে কোয়েশ্চেনের অ্যান্সারটা সঠিক হচ্ছে সেটাই রাইট এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রসমার্ক এইভাবে আমরা খুব তাড়াতাড়ি পঞ্চাশটা প্রশ্ন সলভ করে নেবো এবং আপনারা কে কত পেলেন তার পার্সেন্টেজটা সলভ করবেন বা পার্সেন্টেজটা করবেন বা আপনাদের প্রাপ্ত নম্বর পোস্ট করবেন যাদের পার্সেন্টেজ সিক্সটি পার্সেন্ট অ্যান্ড থাকবে তাদের পারফরমেন্স ঠিক আছে কিন্তু তাদের রেগুলার বিশ্বে আমাদের ক্লাসগুলো যদি করেন তাহলে আপনাদের পারফরমেন্স সঠিক জায়গায় থাকবে আর যাদের পারফরমেন্স সিক্সটি পারসেন্টের ডাউন আছে তা তাদের ক্ষেত্রে বলবো তা তাদের আমাদের প্লে লিস্টের ভিডিওগুলো দেখা অবশ্যই জরুরি হবে তা আমরা প্লে লিস্টে সেন্ট্রাল টেট ওয়েস্ট বেঙ্গল ট্রেড ত্রিপুরা ট্রেড এবং আসাম টেটের ভিডিও আপলোড করি প্রায় হাজারের ওপর ভিডিও আপলোড করা আছে আপনাদের খালি কষ্ট করে একটু খুঁজে নিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে নিতে হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি তা আজকের ক্লাস দুশো একান্ন নম্বর প্রশ্ন আর এটা ছিল আপনাদের গেলো হোম ট্যাক্সের প্রশ্ন প্রশ্ন নন্দবংশের শেষ রাজার নাম কী ছিল অপশান এ রামানন্দ অপশন বি মহাপদ্রনন্দ অপশন সি ধনানন্দ এবং অপশান ডি বিন্দুসর তা এই কোশ্চেনে যারা অ্যান্সার করেছেন অপশন সি ধনানন্দ তাদের সবার উত্তর সঠিক এবং যারা হোম কোশ্চেনে সঠিক অ্যান্সার করেছে তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড ফিফটি টু আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধার কে করেন অপশান এ ভিনসেন্ট স্মিথ অপশন বি জেমস প্রিন্সেপ অপশন সি যদুনাথ সরকার এবং অপশন ডি ডেভিড হেয়ার দুশো বাহান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জেমস প্রিন্সেপ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড ফিফটি কে অমৃতা কে মিতাক্ষরা আইন রচনা করেন অপশান এ প্রথম পুলকেশি অপশন বি দ্বিতীয় পুলকেশি অপশান সি চাণক্য এবং অপশান ডি হচ্ছে শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর দুশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন অপশান এ অপরাজিতা বর্মন অপশান বি কীর্তি বর্মন অপশান সি বিষ্ণুগোপ অপশন ডি সিংহ বিষ্ণু দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অপরজিত বর্মন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু কোনারকের বিখ্যাত সূর্যমন্দির কে নির্মাণ করেছিলেন অপশন এ কীর্তিবর্মন অপশন বি প্রথম নরসিংহ বর্মন অপশন সি দেবপাল এবং অপশন ডি করিষ্ক দুশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি প্রথম নরসিংহ বর্মন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু কে ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিলেন অপশান এ অলবিরুনি অপশান বি আমির খসরু অপশান সি ইবানুদা এবং অপশান ডি বানভট্ট দুশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আমির খুসরু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফিফটি সেভেন দিল্লিতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন অপশন এ কুতুবুদ্দিন আইবক অপশন বি সুলতান মাহমুদ অপশান সি মোহাম্মদ বিন আর অপশন ডি মোহাম্মদ ঘুরি দুশো সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কুতুবুদ্দিন আইবক নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড ফিফটি এইট কে লাক্সবক্স নামে পরিচিত অপশান এ মাহমুদ অপশন বি কুতুবুদ্দিন আইবক আইবাক অপশান সি নাদির শাহ এবং অপশান ডি মোহাম্মদ ঘুরি দুশো আটান্ন নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কুতুবুদ্দিন নেক্সট কোয়েশ্চেন বংশের প্রতিষ্ঠা থাকে অপশন এ ইলতুৎমিস অপশান বি জালুদ্দিন খলজি অপশান সি আলাউদ্দিন খলজি এবং অপশান ডি হুসেন শাহ দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জালাল উদ্দিন খলজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্সটি কত খ্রিস্টাব্দে তৈমুল্লাং ভারত আক্রমণ করেন অপশান এ চোদ্দোশো আটানব্বই অপশান বি তেরোশো আটানব্বই অপশান সি বারোশো সাত এবং অপশান ডি সাতশো বারো দুশো ষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর তেরোশো আটানব্বই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ওয়ান তালিকটের যুদ্ধ কবে হয়েছিল অপশান এ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ অপশান বি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ অপশান সি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ এবং অপশান ডি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ দুশো একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ চলে আসছি আমরা নেক্সট क्वेश्चन নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার টু হান্ড্রেড সিক্সটি টু পানিপথের প্রথম যুদ্ধ কবে ঘটে অপশান এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ অপশান বি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ অপশন সি পনেরোশো সত্তর খ্রিস্টাব্দ এবং অপশান ডি কোনোটি নয় দুশো বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্সটি থ্রি তালি হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন অপশান এ প্রতাপ সিংহ অপশান বি শাহস্তা খান অপশান সি মানসিংহ এবং অপশান ডি মীর কাসিম দুশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মানসিংহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ফোর কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেন অপশন এ আলবেরুনি অপশান বি বদাউনি অপশান সি আমির খসরু আর অপশান ডি আকবর দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বদাউনি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড ঔরঙ্গজেবের মৃত্যুর পরে দিল্লির সিংহাসনে কে বসেন অপশান এ খা অপশান বি মোহাম্মদ শাহ অপশান সি বাহাদুর শাহ এবং অপশান ডি ফারুক শিয়ার তাহলে দুশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বাহাদুর শাহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু বাংলার প্রথম স্বাধীন নবাবকে অপশান এ সিরাজউদ্দৌলা অপশন অপশান বি মির কাসিম অপশান সি আলিমদি খা অপশান ডি মুর্শিদ কুলি খা দুশো ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মুর্শিদ কুলিখা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু কোন ইউরোপীয় ভারতের সাম্রাজ্য স্থাপনে প্রথম স্বপ্ন দেখেন অপশান এ ফ্রান্সিস ডুপ্লে অপশান বি রবার্ট ক্লাইভ অপশন সি কাউন্ট দা লালি আর অপশন ডি হচ্ছে ভাস্কো দা গামা তাহলে দুশো সাতষট্টি আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নেক্সট কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্সটি এইট খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল অপশান এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ অপশন বি পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ অপশন সি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ এবং অপশান ডি পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ তাহলে দুশো অষ্টাশি 68 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 1527 খ্রিস্টাব্দ नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 269 সড়ক ই আজম গ্যাংটক রোড কে নির্মাণ করেন অপশন এ শেরশাহ অপশন বি আলাউদ্দিন খলজি অপশন সি আকবর এবং অপশন ডি জাহাঙ্গীর তাহলে 269 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ শেরশাহ नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 270 তুগলক বংশের প্রতিষ্ঠা থাকে অপশন এ মোহাম্মদ বিন তুগলক অপশন বি ফিরোজ তুগলক অপশন সি মালিক কাপুর এবং অপশন ডি গিয়াস উদ্দিন তুগলক দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গিয়াস উদ্দিন তুগলক নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ছত্রপতি নামে কে বিখ্যাত অপশান এ অশোক অপশান বি হর্ষবর্ধন অপশন সি শিবাজি এবং অপশান ডি বালাজি বাজিরাও দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি শিবাজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি টু কাবুলিয়াত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন অপশন এ আকবর অপশন বি আলাউদ্দিন খুলজি অপশন সি শের শাহ এবং অপশান ডি মোহাম্মদ বিন প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি শের শাহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড সেভেন্টি থ্রি কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন অপশন এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ অপশন বি সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ অপশন সি আমাদের এখানে প্রিন্টটা ঠিক মতো আসেনি তা আমরা এখানে দুশো তিয়াত্তর নম্বর প্রশ্ন তা দুটো দুশো তিয়াত্তর নম্বর প্রশ্ন প্রিন্টটা আসেনি তো কী হয়েছে আমরা যে সালটাই হোক যে সালটা আমরা জানি সেই সালটা করবো তা যেটুকু দেখা যাচ্ছে তা এখানে অপশান সিটা সেরকম বোঝা যাচ্ছে না তা অপশান সিটা আমরা এখানে দেখে নেবো যে অপশান সি অ্যাকচুয়াল ডেটটা কত আছে ঠিক আছে তা মনে মনে করে একটা ডেট নিয়ে নিলেও আপনাদের কোনো অসুবিধা হয় না তার কারণ হচ্ছে কি এই ডেটটা হবে নার মধ্যে পড়ে ঠিক আছে তার মানে দুশো তিয়াত্তর নম্বর প্রশ্ন এদিকে হবে না মধ্যে পড়ে তাই এরকম প্রিন্টিংয়ের অসুবিধা থাকলে আপনারা ওইটা অ্যাভয়েড করে যাবেন যেহেতু ওইটা মানে এই তিনটের মধ্যে আপনারা চেক করবেন যে কোনটা অ্যান্সার হচ্ছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই তিনটে মানে এই তিনটে বলতে আর অপশান ডি আছে যে ষোলোশো সাতান্ন ষোলোশো সাতান্ন খ্রিস্টাব্দ তাহলে দুশো তিয়াত্তর নম্বর প্রশ্নে চলে এসেছি আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টু হান্ড্রেড সেভেন্টি ফোর কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন অপশন এ তেগ বাহাদুর অপশান বি গুরু নানক অপশান সি গুরু অর্জুন আর অপশান ডি হচ্ছে গুরু গোবিন্দ সিং দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি গুরু অর্জুন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টু হান্ড্রেড সেভেন্টি কোন সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন অপশন এ শের শাহ অপশান বি বিন বিন্তকুলক অপশন সি জাহাঙ্গীর এবং অপশন ডি হচ্ছে আলাউদ্দিন খলজি দুশো পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মহম্মদ বিন্তকুলক নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড সিক্স সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অপশান এ ঋগ্বেদ অপশন বি মুন্ডক উপনিষদ অপশন সি সামবেদ এবং অপশন ডি হচ্ছে ভগবদ্গীতা দুশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি মুন্ডক উপনিষদ

অপশন এ ফিরোজ শাহ তুঘলক অপশন বি মোহাম্মদ বিন তুঘলক অপশন সি আলাউদ্দিন খলজি এবং অপশন ডি ইলতুৎমিশ তাহলে আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আলাউদ্দিন খলজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 279 কোন সুলতান দিল্লির রাজসভায় পার্সিয়ান উৎসব নওরোজ পালন করেন অপশন এ গিয়াসউদ্দিন বলবন অপশন বি কুতুবউদ্দিন অপশন সি আলাউদ্দিন খলজি এবং অপশন ডি ফিরোজ শাহ তুঘলক তাহলে দুশো উনআশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গিয়াসুদ্দিন বলবন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড শিবাজি যে ধর্মীয় গুরুর দ্বারা অনুপ্রাণিত ছিলেন তার নাম কি গুরু অর্জুন অপশান বি রামদাস অপশান সি দাদাজি কণ্ডদেব এবং অপশান ডি হচ্ছে সাহজি ভোঁসলে দুশো আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি রামদাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড মোগল যুগে সামন্ততন্ত্র কি নামে পরিচিত ছিল অপশন এ জায়গিরদার অপশন বি সারদেশমুখী অপশন সি জিজিয়া এবং অপশন ডি কাবুলিয়াত 281 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জায়গিরদার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 282 প্রথম কোল সুলতান তার হিন্দু ব্রাহ্মণ প্রজাদের ওপর জিজিয়া কর আরোপ করেন অপশন এ শেরশাহ অপশন বি ফিরোজ শাহ তুগলক অপশন সি গিয়াসউদ্দিন বলবন অপশন ডি ইলতুৎমিশ 282 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বিরচৌতুগ্লক नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 283 মগধ সিংহাসনে প্রথম শূদ্র বংশজাত রাজা কে ছিলেন অপশন এ মহাপদ্মনন্দ অপশন বি বিন্দুসার অপশন সি অজকশত্রু এবং অপশন ডি ধরণানন্দ 283 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহাপদ্মনন্দ नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 284 হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন অপশন এ শুঙ্গ বংশ অপশন বি কুষাণ বংশ অপশন সি পুষ্পপতি বংশ পুষ্পভূতি বংশ এবং অপশন ডি হচ্ছে চালুক্য বংশ। 284 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি পুষ্পভুতি বংশ। নেক্সট কোশ্চেন क्वेश्चन নম্বর 285 ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেন? অপশন এ পুরু অপশন বি ধনানন্দ অপশন সি চন্দ্রগুপ্ত এবং অপশন ডি হচ্ছে ওমবি। তাহলে 285 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ওমবি नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 286 জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি অপশন এ ত্রিপিটক অপশন বি ত্রিরत्न অপশন সি দাদশ অঙ্গ এবং অপশন ডি আছে প্রিয়দর্শিকা 286 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি দাদশ অঙ্গ नेक्स्ट क्वेश्चन क्वेश्चन নম্বর 287 কোন যুদ্ধে ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহার করা হয়েছিল এ প্রথম পানিপথের যুদ্ধ অপশন বি হল্লিগের যুদ্ধ অপশান সি দ্বিতীয় পানিপথের যুদ্ধ এবং অপশন ডি হচ্ছে তালিকোটার যুদ্ধ তাহলে দুশো সাতাশি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ প্রথম পানিপথের যুদ্ধ কোন সুলতানের রাজত্বকালে ভারতে মুঘল আক্রমণের সূত্রপাত হয় অপশন এ মোহাম্মদ বিন তুগলক অপশন বি ইলতুতনিস অপশান সি কুতুবুদ্দিন আইবক এবং অপশন ডি হচ্ছে আলাউদ্দিন খলজি

কোন সুলতান ইক্তা প্রথার বিলোপ করেন অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি আলাউদ্দিন খলজি অপশন সি অজাতশত্রু এবং অপশন ডি হচ্ছে গিয়াসউদ্দিন বলবন দুশো নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি আলাউদ্দিন খলজি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টু হান্ড্রেড নাইনটি ওয়ান কার উপাধি ছিল কুনিক অপশন এ কনিষ্ক অপশন বি হর্ষবর্ধন অপশন সি অজাতশত্রু এবং অপশন ডি হচ্ছে বিম্বিসার দুশো একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অজাতশত্রু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 292 260 খ্রিস্টপূর্বাব্দে ভারতের ইতিহাসে কোন ঘটনার জন্য বিখ্যাত অপশন এ আলেকজান্ডারের ভারত আক্রমণ অপশন বি অশোকের সিংহাসন আরোহণ অপশন সি কলিঙ্গ যুদ্ধ এবং অপশন ডি হচ্ছে শকাব্দের সূচনা 292 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি কলিঙ্গ যুদ্ধ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 293 দ্বিতীয় পানিপথের যুদ্ধে কে মুঘল সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন অপশন এ বৈরম খা অপশন বি মানসিংহ অপশন সি হিমু এবং অপশন ডি হচ্ছে সায়স্তা খা দুশো তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ বৈরম খা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু বাংলার প্রথম নবাব কে ছিলেন অপশন এ আলিবর্দি খা অপশন বি সিরাজ দৌলা অপশন সি মুশিদকুলী খাঁ এবং অপশন ডি হচ্ছে মির্জাফর তাহলে দুশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মুশিদকুলি খা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড ফাইভ সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থের রচয়িতাকে অপশন এ আর্যভট্ট অপশন বি বান ভট্ট অপশন সি বরাহমির এবং অপশন ডি হচ্ছে কালিদাস দুশো পঁচানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আর্যভট্ট নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড নাইনটি সিক্স কোন সুলতান সাত বা মৃত্যুদণ্ড

তাহলে দুশো সাতানব্বই নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক ডি বিষাক দত্ত দুশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশন এ কালিদাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড নাইনটি নাইন কোন মুঘল সম্রাটের রাজত্বকালে মুঘল চিত্রকলা উন্নতির চরম শিখরে স্পর্শ করে অপশান এ আকবর অপশন বি হুমায়ুন অপশন সি জাহাঙ্গীর এবং অপশন ডি হচ্ছে শাহজাহান দুশো নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জাহাঙ্গীর নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড তিনশো নম্বর প্রশ্ন মগধের সিংহাসনে হর্ষঙ্ক রাজবংশের কে ছিলেন অপশান এ চন্দ্রগুপ্ত অপশন বি অজাতশত্রু অপশান সি হর্ষবর্ধন এবং অপশন ডি হচ্ছে বি মিসার তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি অজাতশত্রু তা বন্ধুরা আমরা পঞ্চাশটা প্রশ্ন কিন্তু সলভ করে ফেলেছি এইবার আপনারা সবাই মার্ক্স একে একে যোগ করবেন এবং যোগ করে কে কত মার্কস পেলে সেটা আমাদের একটু জানাবেন জানালে আপনারাও যেমন নিজেরা বুঝতে পারবেন আর আমরাও বুঝতে পারবো যে আপনারা কতটা ইমপ্রুভ করেছেন বা কতটা এনহ্যান্স করতে হবে আপনাদের তা আপনারা কিন্তু অবশ্যই আপনাদের সৎভাবে যে মার্কসটা আপনারা পেলেন সেটা কিন্তু পোস্ট করবেন এইবার আমরা চলে আসবো পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে হোম টাক্কের কোয়েশ্চেন অ্যান্সার পর্যায়ে তা আজকে আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতা লিখে নেন আজকে আপনাদের প্রশ্ন কত খ্রিস্টাব্দে ঘটেছিল অপশান এ সতেরোশো চৌষট্টি সতেরোশো ছিয়াত্তর অপশান সি এগারোশো ছিয়াত্তর এবং অপশান ডি হচ্ছে সতেরোশো সত্তর আবার আমি আজকে হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি ছিয়াত্তরের মর্ণান্তর কত খ্রিস্টাব্দে ঘটেছিল অপশান এ সতেরোশো চৌষট্টি অপশান বি সতেরোশো ছিয়াশি সরি সতেরোশো ছিয়াত্তর অপশান সি এগারোশো ছিয়াত্তর এবং অপশান ডি হচ্ছে সতেরোশো সত্তর আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা অবশ্যই পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবার আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন বা সরি পরবর্তী পর্যায়ে যে পর্যায়ে কি যে পর্যায়ে দেখে নেবো যে আজকে আমরা যে কোশ্চেনগুলো সলভ করলাম তা এই কোশ্চেনের মধ্যে প্রচুর কোশ্চেন ছিল যেগুলো কিন্তু বিগত বছরে আপনাদের সরকারি চাকরির পরীক্ষায় এসেছে ঠিক আছে এবং তার সাথে সাথে সেই প্রশ্নগুলো আলোচনা করেছি যেগুলো কিন্তু আগামী দিনে আপনাদের সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখবেন দরকার হলে আপনারা ডাউনলোড করে দেখুন এবার আমরা চলে আসবো যে এই যে কোশ্চেনগুলো করলাম তার একটা রিভাইজ পর্বে রিভাইজ পর্ব কেন করছি তার কারণ হচ্ছে কি আপনারা যে কোশ্চেনগুলো আজকে পড়লেন এবং যে কোশ্চেনগুলো রিভাইজ হল প্লাস নতুন কিছু কোশ্চেন পেলেন তা সেই সমস্ত কোশ্চেন ভবিষ্যতে আপনাদের যদি কোনো পরীক্ষায় আসে আপনাদের যাতে মিস না হয় আপনাদের এই কোশ্চেনগুলোর যদি কোনো কোশ্চেনই আপনাদের ভবিষ্যতে কোনো পরীক্ষায় আসে সেগুলো যাতে মিস না হয় তা তার জন্য আমরা রিভাইজ করে দেবো যাতে আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাদের মস্তিষ্ক কথা হয় তা চলুন আমরা শুরু করছি আপনারা একটু মনোযোগ দেবেন এবং একটু কোঅপারেট করবেন তাহলে আমাদের আলোচনা পর্বটা করতে খুবই সুবিধা হবে তো চলুন আমি আলোচনা করছি একটু মনোযোগ দেবেন খুব তাড়াতাড়ি আমরা এটাকে শেষ করে ফেলব প্রথম প্রশ্ন ছিল নন্দ বংশের শেষ রাজার নাম কি ছিল সঠিক উত্তর ধননন্দ নেক্সট আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধার কে করেন সঠিক উত্তর জেমস প্রিন্সেফ নেক্সট কে মিতাক্ষরা আইন রচনা করেন উত্তর শাস্ত্রজ্ঞ বিজ্ঞানী সার নেক্সট পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন সঠিক উত্তর অপরাজিতা বর্মন নেক্সট কোনারকের বিখ্যাত সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন সঠিক উত্তর প্রথম নরসিংহ বর্মন নেক্সট কে ভারতের তোতাফাখি নামে পরিচিত সঠিক উত্তর আমির খুসরু নেক্সট দিল্লিতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কুতুবুদ্দিন আইবক নেক্সট কে লাক্সবক্স নামে পরিচিত সঠিক উত্তর কুতুবুদ্দিন আইবক নেক্সট খলজি বংশের প্রতিষ্ঠা থাকে সঠিক উত্তর জালাল উদ্দিন নেক্সট কত খ্রিস্টাব্দে তৈমুল্লাং ভারত আক্রমণ করেন সঠিক উত্তর তেরোশো আটানব্বই নেক্সট তালিকটের যুদ্ধ কবে হয়েছিল উত্তর পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নেক্সট পানিপথের প্রথম যুদ্ধ কবে ঘটে উত্তর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ নেক্সট হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন উত্তর মানসিংহ নেক্সট কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেন উত্তর বদাউনি নেক্সট ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন সঠিক উত্তর বাহাদুর শাহ নেক্সট বাংলার প্রথম স্বাধীন নবাবকে উত্তর মুশিদকুলি খা নেক্সট কোন ইউরোপীয় ভারতের সাম্রাজ্য স্থাপনে প্রথম স্বপ্ন দেখেছিলেন সঠিক উত্তর পনেরোশো সাতাশ সরকি আজম বা গ্যাংটাক রোড কে নির্মাণ করেন উত্তর শের শাহ নেক্সট তুগলাক বংশের প্রতিষ্ঠা থেকে উত্তর গিয়াসুদ্দিন তুগলাক নেক্সট ছত্রপতি নামে কে বিখ্যাত সঠিক উত্তর শিবাজি নেক্সট কাবলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন উত্তর শেষ শাহ নেক্সট কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন সঠিক উত্তর জাহাঙ্গীর উনচল্লিশ শিখ গুরুকে দণ্ডিত করেন সঠিক উত্তর গুরু অর্জুন নেক্সট নেক্সট কোন সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন সঠিক উত্তর কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর মুন্ডক উপনিষদ নেক্সট দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাবাহিনীকে কে নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর হিমু নেক্সট কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন সঠিক উত্তর আলাউদ্দিন খলজি নেক্সট কোন সুলতান দিল্লির রাজসভায় পার্সিয়ান উৎসব বা নওরুজ পালন করেন পালন শুরু করেন এর সঠিক উত্তর ধর্মীয় গুরু দ্বারা অনুপ্রাণিত তার নাম কি সঠিক উত্তর যুগের সামন্ততন্ত্র নামে পরিচিত ছিল সঠিক উত্তর জায়গিরদার নেক্সট প্রথম কোন সুলতান তার হিন্দু ব্রাহ্মণ প্রজাদের উপর জিজিয়া কর আরোপ করেন সঠিক উত্তর ফিরোজ শাহ নেক্সট শাহতুগুলক সিংহাসনে প্রথম শূদ্র বংশজাত রাজা কে ছিলেন সঠিক উত্তর মহাপদ্যানন্দ নেক্সট হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন সঠিক উত্তর পুষ্পবতী বংশ নেক্সট ভারতের কোন রাজা প্রথম বসতা স্বীকার করেন সঠিক উত্তর নেক্সট জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি সঠিক উত্তর অঙ্গ নেক্সট কোন যুদ্ধে ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহার করা হয়েছিল সঠিক উত্তর প্রথম পানিপথের যুদ্ধে নেক্সট কোন সুলতানের রাজত্বকালে ভারতে ভারতের মোগল আক্রমণের সূত্রপাতায় সঠিক উত্তর ইলতুত নেক্সট সাঁচি স্তূপ কে নির্মাণ করেন সঠিক উত্তর অশোক

নেক্সট কোন সুলতান সিয়াসাত বা মৃত্যুদণ্ড প্রদান নিষিদ্ধ করেন এর সঠিক উত্তর ফিরোজ শাহ তুগলক নেক্সট আসফ খানের কন্যা অঞ্জুমান বানু বেগম ভারতের ইতিহাসে কী নামে পরিচিত সঠিক উত্তর মমতাজ নেক্সট মালবিকা গ্রিমিক মিত্রে রচয়িতাকে সঠিক উত্তর কালিদাস নেক্সট কোন মুঘল সম্রাটের রাজত্বকালে মুঘল চিত্রকলার উন্নতির চরম শিখর স্পর্শ করে সঠিক উত্তর জাহাঙ্গীর নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন মগধের সিংহাসনে হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এর সঠিক উত্তর হচ্ছে অজাত সত্য বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ